গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ডোমকল থানার বিলাসপুর কাটাদারা ব্রিজ এলাকায় ডোমকল থানার পুলিশ তল্লাশি চালিয়ে এক যুবককে আটক করেছে তার কাছ থেকে উদ্ধার হয় একশো গ্রাম হিরোইন তারপরেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাকিবুল ইসলাম বাড়ি ডোমকল থানার আলীনগর ঘাটপাড়া এলাকায় জানা যায় ধৃত ওই ব্যক্তি হিরোইন ডেলিভারি দেওয়ার জন্য কাটাদারা ব্রিজ এলাকায় দাঁড়িয়েছিলেন বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় এই ঘটনায় আরো কে বা কারা জড়িত আছে তার তদন্ত করছে ডোমকল থানার পুলিশ ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়